দেখো আজকে আমরা সালোক সংশ্লেষ করবো, হ্যাঁ একদিনে শেষ করবো। দেখো সালোক সংশ্লেষ পড়তে গেলে কয়েকটা জিনিসের নাম একটু জানতে হবে। পাতা, আমরা জানি গাছের পাতা থাকে, আর তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা। সালোক সংশ্লেষ মানে সহজ কথায় যদি বলি, যে পদ্ধতিতে গাছ খাদ্য তৈরি করে। যে পদ্ধতিতে গাছ খাদ্য তৈরি করে যে পদ্ধতিতে গাছ খাদ্য তৈরি করে ওইটা কি হবে 1 ঘন্টার বেশি? যে পদ্ধতিতে গাছ খাদ্য তৈরি করে সেটাই হচ্ছে কি সালোক সংশ্লেষ। দেখো গাছ কিভাবে খাদ্য তৈরি করে আজকে একদম পুরো রেডি করবো। তাহলে গাছ কিভাবে খাদ্য তৈরি করে এটা জানতে গেলে, বারবার বলছে সায়েন্স পড়তে গেলে কিছু ক্রিয়েটিভিটি কল্পনা শক্তি তোমার বাড়াইতে হবে। কিরকম আমি বলবো, কোষ, কোষ কি দেখা যাবে? ফিজিক্যাল সায়েন্স বলবো অক্সিজেন নাইট্রোজেন। এই বলো, এই ঘরের মধ্যে বায়ু আছে, বাতাসের মধ্যে তোমরা জানো কোন গ্যাস বেশি আছে? নাইট্রোজেন, তারপরে কি আছে? অক্সিজেন। কেউ দেখতে পাচ্ছ? কিন্তু আছে, কিছুটা ভাবতে হবে। সায়েন্স পড়তে গেলে তোমার একটু ক্রিয়েটিভিটি বাড়াইতে হবে, তোমার যে সবকিছু দেখে দেখে পড়বে এরকম না। তাই গাছের পাতা আমরা জানি, এবার পাতার মধ্যে এমন কিছু কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, যেমন একটা নাম, কয়েকটা নাম জানতে হবে। এনএডিপি, এটা কোথায় থাকে? গাছের পাতায় থাকে। এনএডিপি, এটার পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড এডেনাইন, এ দিয়ে এডেনাইন, ডি দিয়ে এডেনাইন ডাই, এডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট, একটু নামটা বলো। নিকোটিনামাইড এডেনাইন ডাই ডি দিয়ে ডাই নিউক্লিওটাইড ফসফেট, এটা কোথায় থাকে? পাতায় থাকে। আর কয়েকটা জিনিস জানতে হবে। এডিপি, এডিপি, এডিনোসিন ডাইফসফেট, ডাইফসফেট মানে এই যৌগের মধ্যে দুইটা ফসফেট থাকে, ফসফেট গ্রুপ থাকে। আরেকটা হয় এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট, এটার মধ্যে শক্তি সঞ্চিত থাকে, এর জন্য এটাকে বলা হয় এনার্জি কারেন্সি বলা হয় এটাকে। হ্যাঁ, শক্তি সঞ্চিত থাকে, শক্তি সঞ্চিত থাকে এডিপি। তোমার কয়েকটা জিনিস জানতে হবে। এনএডিপি মানে নিকোটিনামাইড এডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট, এডিপি এডিনোসিন ডাইফসফেট, এটিপি এডিনোসিন ট্রাইফসফেট। আরেকটা জানতে হবে, আরইউবিপি, রিবিউলিস, রিবিউলোজ বিসফসফেট, রিবিউলোজ বিসফসফেট। এই সবগুলা কয়েকটা, এগুলো কিসের নাম বললাম? যৌগের নাম বললাম। এই পদার্থ গুলা সবগুলা কোথায় থাকে? গাছের পাতায়, কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। এনএডিপি নিকোটিনামাইড এডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট, এডিপি এডিনোসিন ডাইফসফেট, এটিপি এডিনোসিন ট্রাইফসফেট, আর রিবিউলিস রিবিউলোজ বিসফসফেট, রিবিউলোজ বিসফসফেট, আর ইউ দিয়ে রিবিউলোজ বিসফসফেট। এই কয়েকটা জিনিস গাছের পাতায় থাকে, এগুলো সম্পর্কে একটু জানতে হবে আমাকে। এবার এগুলো গাছের পাতাতেই থাকে। এবার সালোক সংশ্লেষে মেইন যে জিনিসগুলো লাগবে, এক জল, জল গাছ মূল দিয়ে শোষণ করে নিবে। আরেক লাগবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাস থেকে নিয়ে নিবে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে এখান থেকে নিয়ে নিবে। জল লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে, জল মূল দিয়ে শোষণ করবে গাছ, কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নিয়ে নিবে। হ্যাঁ, আর লাগবে ক্লোরোফিল, এটা তো নেওয়ার প্রয়োজন নাই, তোমরা জানো গাছের পাতাতেই কি থাকে, ক্লোরোফিল থাকবে। আরেকটা লাগবে সূর্যের আলো, বুঝে গেল? সূর্যের আলো, অ্যাকচুয়ালি সূর্যের আলোতে, সূর্যের আলোর মধ্যে একটা কণা থাকে, ফোটন কণা। হ্যাঁ, ফোটন কণা, এই কণাটা মেইনলি দরকার। এই ফোটন কণা আবিষ্কার করে আইনস্টাইন, তার জন্য আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, আলোর মধ্যে যে ফোটন কণা থাকে এটা আবিষ্কার করছে আইনস্টাইন, এর জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আইনস্টাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার E=mc², ওইটার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়নি, কারণ ওইটা যখন আবিষ্কার করছে লোকে বুঝেই নাই, কিন্তু একটা ছোটখাটো কাজের জন্য পরে নোবেল পাই গেছে। ফোটন কণার জন্য আইনস্টাইন কি পাইছে? নোবেল। আলোর মধ্যে, সূর্যের আলোর মধ্যে কি কণা থাকে? ফোটন কণা। এটা দিয়ে গাছ খাদ্য তৈরি করে, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী আইনস্টাইন, এর জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
তাহলে এখানে এই চারটা জিনিস লাগবে, জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল আর সূর্যালোক। এবার আসি কিভাবে হয় সালোক সংশ্লেষ, কিভাবে গাছ খাদ্য তৈরি করে। হ্যাঁ, কয়েকটা স্টেপ আছে। প্রথমে হয় যেটা দিনের বেলা হয় সূর্যের আলোতে, যেটা ঘটে দিনের বেলায় সূর্যের আলোতে, আরেকটা হয় রাতের বেলায় ঘটে। তো প্রথমে দিনের বেলায় কি ঘটে, দিনের বেলায় এক নম্বর, দিনের বেলায় এটাকে আলোক নির্ভর দশা বলা হয়, মানে এটা দিনের বেলায় ঘটে সূর্যের আলো, বা অনেকে আলোক দশাও বলে। প্রথমে কি হয়, ওই যে জল নিল না, জল, এই জলের উপর জল, জল শোষণ করলো জল, আর সূর্যের আলো পড়লো জলের উপর, সূর্যের আলোতে কি কণা থাকে, ফোটন কণা, তখন জলটা ভাঙা যায়। জল ভাঙা দুইটা জিনিস তৈরি করে, জল ভাঙা দুইটা জিনিস তৈরি করে, হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, হাইড্রোজেন আয়ন বলি এগুলোকে। হ্যাঁ, ভাঙা দুইটা জিনিস তৈরি করে, একটা হাইড্রোজেন আয়ন, আরেকটাকে বলি হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোজেন আয়ন, আরেকটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। ফার্স্ট কাজ, গাছ খাদ্য তৈরি করবে, প্রথম কাজ জল ভাঙবে। জলকে কে ভাঙবে, সূর্যের আলো। সূর্যের আলো যখন পাতায় পড়বে তখন জলটা ভাঙবে, ভাঙিয়ে দুইটা জিনিস তৈরি করবে, একটা হাইড্রোজেন আয়ন আর একটা হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোজেন আয়ন আর একটা হাইড্রোক্সিল আয়ন, জল ভাঙিয়ে তৈরি হলো। এবার দুই নম্বর কাজ হচ্ছে, দুই নম্বর, এই দুই নম্বর কাজ, এই যে গাছের পাতার মধ্যেই কি থাকে, এনএডিপি, এটা বাইরে থেকে নেওয়ার দরকার নেই, গাছের পাতার মধ্যে আছে এনএডিপি, এইটা ঠিক আছে। এবার এই এনএডিপির সঙ্গে হাইড্রোজেন আয়নটা এসে যুক্ত হবে, হাইড্রোজেন আয়ন তৈরি করবে এনএডিপি এইচ। এনএডিপি এটা হচ্ছে একটা যৌগ, এটা গাছের পাতাতেই থাকে, পাতার মধ্যেই থাকে, এনএডিপি, এডিপি, আরইউবিপি, হ্যাঁ, এগুলো সব গাছের পাতায় থাকে। রিবিউলিস বিসফসফেট, এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট, এটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে, তৈরি করবে এনএডিপি। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে বলে রাখি, জল ভাঙা দুইটা জিনিস তৈরি হলো, একটা হাইড্রোজেন আরেকটা হচ্ছে কি হাইড্রোক্সিল। এই যে জল ভাঙা হাইড্রোজেন আর হাইড্রোক্সিল তৈরি হচ্ছে, এটা প্রথমে বিজ্ঞানী রবিন হিল প্রথম লক্ষ্য করেন এই ঘটনাটা, প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী রবিন হিল, তাই এই ঘটনাটাকে হিল বিক্রিয়া বলা হয়। ভালো করে দেখো ভাই, খুব সিম্পল জিনিস, জল ভাঙিয়া দুইটা জিনিস তৈরি হলো, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোক্সিল। এবার এই হাইড্রোজেনটা এসে এনএডিপিএস সঙ্গে যুক্ত উৎপন্ন করবে এনএডিপিএস, আর এই হাইড্রোক্সিল আছে না, দুইটারই ভূমিকা আছে, হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হইলো এনএডিপি এর সঙ্গে, আর হাইড্রোক্সিলটা ভাঙিয়া যাবে, আরো ভাঙবে, হাইড্রোক্সিল আয়ন ভাঙিয়া উৎপন্ন করবে জল আর অক্সিজেন। বুঝা গেল, আমরা জানি না গাছ কি ত্যাগ করে বলো দেখি, অক্সিজেন ত্যাগ করেন, এই যেভাবে অক্সিজেন ত্যাগ করে, তাহলে অক্সিজেন কই থেকে আসলো বুঝলা তো, জল দিকে। কিন্তু জল ভাঙিয়া কি আসলো, হাইড্রোজেন আরেকটা কি হাইড্রোক্সিল, ওরা হাইড্রোক্সিল ভাঙিয়া আবার কি তৈরি করে, জল, কিছুটা জল তৈরি করবে, আবার আবার কি তৈরি করবে, অক্সিজেন, এই অক্সিজেনটা গাছ ছেড়ে দেয় করে। বুঝা গেল, ওই অক্সিজেনই তো আমরা নিই। তাহলে বুঝা গেলো কি বললাম, তাহলে এই যে আমরা যে অক্সিজেন নিই বা গাছপালা যে অক্সিজেন ছাড়ে, এটার আলটিমেট উৎস কিন্তু জল, জল থেকে তৈরি হলো হাইড্রোজেন আর হাইড্রোক্সিল। এবার হাইড্রোজেনটা এনএডিপি এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে এনএডিপিএস, আর হাইড্রোক্সিল আয়ন ভাঙা তৈরি করে জল আর অক্সিজেন। এটা হলো দিনের বেলায় এই কাজগুলো হয়, দিনের বেলায়। তাহলে কি হলো, এই যে দুইটা জিনিস তৈরি হলো, কিন্তু একটা এনএডিপিএস, এনএডিপিএস তৈরি হবে, আর জল আর হাইড্রোক্সিল ভাঙা জল আর অক্সিজেন তৈরি হবে। দাঁড়াও, আরেকটা কাজ হবে, পাতায় এডিপি থাকে, এডিপি মানে এডিনোসিন ডাইফসফেট, ডাইফসফেট মানে ডাই মানে ভাই দুই, এনে দুইটা ফসফেট আছে, এটার সঙ্গে এটা আরেকটা ফসফেটের সঙ্গে যুক্ত হয়, আরেকটা ফসফেটের সঙ্গে যুক্ত হয়, তৈরি করে এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। এই কয়েকটা দিনের বেলায় ঘটে,
দিনের বেলায় দেখো ঘটে, মেইন ঘটে হচ্ছে, মেইন ঘটনা হয় সূর্য, প্রথমে শুরু হয় জল ভাঙা, দুইটা হলো হাইড্রোজেন আর একটা হাইড্রোক্সিল। হাইড্রোজেন এনএডিপি এর সঙ্গে তৈরি হয়, তৈরি হয় এনএডিপিএইচ, আর হাইড্রোক্সিল আয়ন ভাঙা তৈরি হয়, আর হাইড্রোজেনটা এনএডিপি এর সঙ্গে তৈরি হয়, এনএডিপিএইচ তৈরি করলো, হাইড্রোক্সিলটা ভাঙা জল আর অক্সিজেন তৈরি করে। আর এডিপি আরেকটা ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে এটিপি। এটা হলো দিনের বেলায় ঘটে। দিনের বেলায় এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এনএডিপিএইচ আর একটা হচ্ছে এটিপি, এগুলো দিনের বেলায় তৈরি হয়ে থাকে, এটা সূর্যের আলোতে দিনের বেলায়। এবার সন্ধ্যাবেলা থেকে এগুলো তৈরি হলো, এবার সন্ধ্যাবেলা থেকে যে ঘটনা ঘটে এগুলো হচ্ছে দিনের বেলায় ঘটে। এবার রাতের বেলা, এবার সন্ধ্যা থেকে সূর্যের আলোর অনুপস্থিতিতে যেটা ঘটে, যখন সূর্যের আলো থাকবে না, সূর্যের আলোর অনুপস্থিতিতে ঘটে, বা দিনের বেলা তো বৃষ্টি টিষ্টি হচ্ছে বা কিছু হচ্ছে, সূর্যের আলো নেই, এটা রাতের বেলায় হবে এরকম না, মানে সূর্যের আলোর অনুপস্থিতিতে ঘটবে। কখন কি ঘটবে? প্রথম কাজ, ওই যে বাতাস থেকে যে নিছিল কার্বন ডাইঅক্সাইড, এটা তো এখনো কাজেই লাগানো হয় নাই, এটা কি হয় আরইউবিপির সঙ্গে যুক্ত হয়, রিবিউলিস বিসফসফেট। এটা রাতের বেলায়, মানে রাত বললে ভুল হবে, সূর্যের আলো যখন থাকবে না, তখন কার্বন ডাইঅক্সাইড, ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিল, এবার এটা এখন কাজে লাগছে, প্রথমে জলকে ভাঙাইছি, এবার কার্বন ডাইঅক্সাইড রিবিউলিস বিসফসফেট এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে পিজিএ, ফসফোগ্লিসারিক এসিড। কার্বন ডাইঅক্সাইড আর রিবিউলিস বিসফসফেট তৈরি করবে ফসফোগ্লিসারিক এসিড। দুই নম্বরে, এগুলো একটু দেখে রাখো, এবার এই ফসফোগ্লিসারিক এসিড আর ওই দিনের বেলায় তৈরি হয়েছিল না, আগে একটু আগে বলছিলাম এনএডিপিএইচ, আরেকটা কি তৈরি হয়েছিল এটিপি, এই তিনটা যুক্ত হবে, তিনটা যুক্ত হয়ে তৈরি করবে ফসফোগ্লিসারিক এলডিহাইড, ফসফোগ্লিসারিক। এটা কয়েকটা তিন চারবার রিডিং মেরে রেখে দিবে যতদূর মনে থাকে, ফসফোগ্লিসারিল, ফসফোগ্লিসারিক এসিড, ফসফোগ্লিসারিল ডিহাইড। ফসফোগ্লিসারিক এলডিহাইড ভাঙায় লিখলাম, একবারে ফসফোগ্লিসারিল এলডিহাইড বলে, ফসফোগ্লিসারিক এসিড ছিল, এবার এলডিহাইড তৈরি হয়, কয়টা তৈরি হয়? বারোটা। তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হলো ফসফোগ্লিসারিক এসিড, ফসফোগ্লিসারিক এসিড আর দিনের বেলায় যেগুলো তৈরি হয়েছিল এটিপি এনএডিপিএইচ এই সবগুলা মিলা তৈরি হয় ফসফোগ্লিসারিক এলডিহাইড, কয়টা তৈরি হয়? বারোটা। এবার এই বারোটা থেকে, এই বারোটা তৈরি হয়, এই বারোটা থেকে দশটা, দশটা ফসফোগ্লিসারিক এলডিহাইড, দশটা ফসফোগ্লিসারিক এলডিহাইড দশটা ফসফোগ্লিসারিক এলডিহাইড এগুলো তৈরি হয়েছে কই থেকে বলো দেখি? রিবিউলিস বিসফসফেট থেকে না? আবার রিবিউলিস বিসফসফেট তৈরি করে। আর এই বাকি দুইটা থেকে টোটাল বারোটা থাকলো, তাই দশটা আবার যেখান থেকে তৈরি হয়েছিল এখানেই ফিরে যায়, আর বাকি যে দুইটা থাকলো এই দুইটা থেকে তৈরি হয় গাছ খাদ্য তৈরি করে। আমরা জানি গাছ কি থেকে খাদ্য তৈরি করে, গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। এই কয়েক জিনিসটা কয়েকবার পরে এত নাম মনে রাখার দরকার নেই, শুধু জিনিসটা বুঝতে রাখবে। তাহলে প্রথমে তৈরি হলো, দেখো কি শুরু হইলো বলো দেখি, প্রথমে দিনের বেলায় জল ভাঙলো, জল ভাঙে আলটিমেট কি তৈরি হয়েছিল? দুইটা জিনিস তৈরি হলো। এবার যখন সূর্যের আলো থাকলো না, কার্বন ডাইঅক্সাইড রিবিউলিস বিসফসফেট মিলা কি তৈরি হয়? ফসফোগ্লিসারিক এসিড, ফসফোগ্লিসারিক এসিড আর দিনের বেলায় যে দুইটা জিনিস তৈরি হয়েছে এগুলো মিলা তৈরি হয় ফসফোগ্লিসারিক এলডিহাইড। এবার এই ফসফোগ্লিসারিক এলডিহাইড এর মধ্যে বারোটা তৈরি হয়, তার মধ্যে দশটা যেখান থেকে তৈরি হয়েছিল আবার সেগুলাতে ফিরে যায়, এটা ভাঙা আবার এটা তৈরি হয়ে যায় রিবিউলিস বিসফসফেট, আর বাকি যে দুইটা থাকে এটা থেকে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমি পিডিএফটা পাঠাই দেবো, এটা পড়বে। তাহলে গাছ, তাহলে মেনলি কি কি লাগে বলো দেখি? জল, কার্বন ডাইঅক্সাইড আর ক্লোরোফিল, আর কি লাগে? সূর্য আলো। জিনিসটা পড়ে রাখবে, এতগুলা নাম মনে না রাখলেও চলবে, শুধু মেন মেন জিনিসগুলা
খেয়াল রাখো। আর এই খাদ্য তৈরি করার সময় গাছ সূর্যের আলোর কোন কণা শোষণ করে ফেলে? ফোটন কণা। আর প্রথমে জল ভাঙে কয়টা জিনিস তৈরি হয় বলো দেখি? হাইড্রোজেন, আরেকটা কি? হাইড্রোক্সিল। এই জায়গা থেকে কোশ্চেন আসে, এটাকে কি বিক্রিয়া বলি আমরা? হিল বিক্রিয়া। বিজ্ঞানী রবিন হিল প্রথম চেক করেন, এর জন্য এটাকে আমরা কি বলি? হিল বিক্রিয়া। ঠিক আছে। আর যে অক্সিজেন যে আমরা পাই গাছ যে অক্সিজেন ছাড়া, এই অক্সিজেনের আলটিমেট উৎস কি? জল। বুঝলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে নোটটা পাঠিয়ে দিবো। আচ্ছা, ও আর আগের দিনের ওই অঙ্কটা, এক নম্বর অঙ্কটা আছে না, ওইটা ইসে করে দিও। কি বলে? 556 ছিল, পরে বাড়িতে করি। ওটা কত দিয়ে করে বলো দেখি? 516 দিয়ে। ওটা কত হয়? 129 ইউনিট হয় বোধহয়, না? 129 এর ভ্যালু কত? 4 দিয়ে গুণ করলে আসবে, 556 4 দিয়ে গুণ করলে আসবে, তাই বাড়ি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাকলো। আর রেগুলার আসো, হ্যাঁ, তোমরা কয়েকজন আসো, রেগুলার আসো, আর বাকিরা তো আসছে না, তো এবার ব্যস্ত একটু কাজ সেট করতে হবে।